আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি অনেক 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 দুঃখিত। আসলে আমি একটু একটা কাজে ছিলাম, মানে আমাদের হচ্ছে এইচএস সেন্ট মিট স্কুলের এইচএসসি 21 ব্যাচ নিয়ে একটা একটা কাজ চলতেছে, তো ওই কাজের মধ্যে একটু একটা লাইভ সেশনে ছিলাম, এই জন্য লেট হয়েছে। মানে আমি নর্মালি কিন্তু বাবা লেট করি না, হ্যাঁ আসলে কাজ করতেছিলাম। এন্ড দেখেন দিন শেষে আপনাদের যেমন আপনাদেরকে যেমন দেখতে হবে, এখন আপনাদেরকে আপনাদেরকে আমি দেখার মতো অনেক সময় আছে, বুঝছেন? মানে এখনো আমি তো মোটামুটি আগায় দিচ্ছি আলহামদুলিল্লাহ, আরো অনেক আগায় দিব, বাট এখন যারা এইচএসসি 21 আছে তাদের সময় আছে ভাই হচ্ছে জীবন মরণের সময়। এটা হচ্ছে তাদের জীবন মরণের সময়, মানে তাদের হাতে আছে আর হচ্ছে গিয়ে এক মাসের মতো রিভিশন দেওয়ার টাইম, এক মাসের মতো। এর মধ্যে খাবার দাবার, ঘুম, ট্রাফিক জ্যাম, বাথরুম সব মিলায় ঝিলায় হচ্ছে এক মাস চলে যাবে, বুঝছেন? দেখতে দেখতে এক মাস চলে যাবে। সামনে আবার পূজার ছুটি, মানে পূজার ছুটিতে হিন্দু ধর্মাবলম্বীদের থেকে মুসলমানরা হচ্ছে বেশি উদযাপন করে, মানে ছুটিটা বেশি কাটায়, কেন জানি এটা জানি না আমি। যেমন আজকে আমি পড়াচ্ছিলাম, তো হিন্দুরা মানে মানে যাদের পূজা তাদের থেকে মুসলমানরা বেশি তাড়াতাড়ি ছুটি যাচ্ছে, আল্লাহ পাক জানে কেন। ঠিক আছে, তো এইগুলো হবে, বুঝছেন? এইগুলো হবে। তো যেটা বলতেছিলাম এই মানে এটা আসলে অভ্যাস হয়ে গেছে সব, তো ছুটি পাইলে হচ্ছে আরো গেল। তো এই জন্যই বলতেছি তাদের হাতে সময় আসার এক মাস, তাই তাদের ব্যাপারটা একটু সেট করে দিয়ে আসতে একটু সময় লাগলো। আশা করি কেউ রাগ করবেন না আমার উপর, মাফ টাফ করে দিয়েন। হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, বেশিক্ষণ পড়াবো না আপনাদের, বাট যতটুকু পড়াবো একটু একটা জায়গাতে, নির্দিষ্ট একটা জায়গাতে নিয়ে আসি, না নির্দিষ্ট একটা জায়গাতে নিয়ে আসি। আগে একটু বলেন তো সবকিছু দেখা যাচ্ছে কিনা, দেখেন তো বিভিন্ন দেখা যাচ্ছে কিনা, এটা তাদের দেখি। একটু দেরিতে আসছি, একটু দেরিতে আসছি, কোলাবেন ক্লাসে আসেন, কেন যে এরকম করেন আপনারা আমি জানি না। তার মধ্যে হচ্ছে গিয়ে আমি নর্মালি যে ফোন দিয়ে লাইভ করি সেই ফোন দিয়ে আমি আসলে কাজ করতে পারতেছি না, মানে আমার এখানে চার্জ কম। ঠিক আছে, একটা মিনিট দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, আচ্ছা একটু খেয়াল করি, একটু খেয়াল করি, খেয়াল করবেন। সবার আগে আমরা আমরা যেমন হচ্ছে দেখেন এতদিন পর্যন্ত কি কি পড়ছি, আমরা হচ্ছে গিয়ে গ্যাসের বিভিন্ন সূত্র পড়ছি, রাইট? গ্যাসের বিভিন্ন সূত্র পড়ছি, বিভিন্ন সূত্র পড়ছি, তত্ত্ব পড়ছি, সূত্র পড়ছি, রাইট? বিভিন্ন তত্ত্ব আর সূত্র পড়ছি, তত্ত্ব সূত্র পড়ছি। দেন আমরা লাস্টে গিয়ে কি পড়লাম, আমরা লাস্টে পড়লাম হচ্ছে গিয়ে গ্রাহামের ব্যাপন সূত্র। কি পড়ছি? গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র। আমরা মেইনলি এখন পড়ব হচ্ছে ডালটনের আংশিক চাপ সূত্র। একটু এই জায়গাতে কয়েকটি স্টার দিয়ে রাখেন, ডালটনের আংশিক চাপ সূত্র পড়া ছাড়া আপনি পরীক্ষার হলে যাইতে পারবেন না, এইটা পড়া ছাড়া পরীক্ষার হলে যাইতে পারবেন না, মাথায় রাখেন ডালটনের আংশিক চাপ সূত্র, ডালটনের আংশিক চাপ সূত্র, এইটা আমরা আজকে পড়বো। আমি হয়তো খুব বেশি ম্যাথ করাইতে পারবো না, আজকে অনেক রাত হয়ে গেছে, আমি যতক্ষণই ক্লাস নেই আমি এইটা একটু পড়ানোর চেষ্টা করবো। অলরেডি এইটার আইডিয়া আপনারা পাইছেন, অলরেডি এইটার আইডিয়া আপনারা পাইছেন, কোন জায়গায় পাইছেন? আমরা যখন কেসিকেপি করছিলাম, কেসিকেপি করছিলাম, কেপি পড়ার সময় আংশিক চাপের ব্যাপারে আমি আপনারা বলছিলাম, কেপি পড়ানোর সময় আংশিক চাপের ব্যাপারে আমি আপনারা বলছিলাম। তো আজকে আমরা ডালটনের আংশিক চাপ দিয়ে শুরু করতেছি, আমরা ম্যাথ দেখব। আমার কাছে এই সূত্র পড়ানোর চেয়ে ম্যাথ দেখাটা জরুরি কেন মনে হয়, কারণ দিন শেষে আপনাকে ফেস করতে হবে ম্যাথ। এন্ড এক একটা এক এক জাতের ম্যাথ, এক একটা এক এক চেহারার ম্যাথ, ওই ম্যাথ গুলো দেখে সলভ ফেস করতে হবে, যে ভাই আসো ম্যাথ আসো তারপরে তোমার আমি সলভ করবো, তাই না? তো ফেস করবে তারপরে ম্যাথ সলভ করবে, যেটা সবথেকে বেশি ইফেক্টিভ। হ্যাঁ, আমি মাথায় রেখে সবভাবেই সূত্রটা মিলবে, টেনশন নিয়ে না, তো আমরা শুরু করে দিব। আশা করি হচ্ছে আমার মেয়েদের সমস্যা নাই, আছে না? আশা করি সমস্যা নাই, আসলে সমস্যা নেই। তো আমরা শুরু করে দিচ্ছি আজকে পরিবেশ দূষণের কয় নাম্বার ক্লাস আমার মনে নাই, আমি ব্যাপক প্রেশারে আছি ভাই। আচ্ছা, দোয়া করেন সবাই আমার জন্য। আচ্ছা, একটু খেয়াল করেন, হ্যাঁ, তাহলে ডালটনের আংশিক চাপ সূত্র, ডালটনের আংশিক চাপ সূত্র, ডালটনের আংশিক চাপ সূত্র। আচ্ছা, আংশিক চাপ সূত্রে কি বলছে না বলছে ওইগুলো পরে, হ্যাঁ ওইগুলো পরে।
ওইগুলো পরে একটা লাইন আপনি না জানলে কি হবে, বাট আংশিক চাপ ব্যাপারটা কিরে জানতে হবে। খেয়াল করেন দেখেন একটা পাত্র, সে একটা আমরা একটা পাত্র বিবেচনা করলাম, এখানে এ নামক একটা গ্যাস, এখানে বি নামক একটা গ্যাস, এখানে সি নামক একটা গ্যাস, এই গ্যাসের নিজস্ব একটা চাপ আছে, এই গ্যাসের নিজস্ব একটা চাপ আছে, মানে সে নিজে একটা চাপ দিচ্ছে পাত্র, এই গ্যাসের নিজস্ব একটা চাপ আছে, এই যে গ্যাসের আলাদা আলাদা চাপ এটাকে আমরা আংশিক চাপ বলতেছি, মানে এই গ্যাসের আলাদা চাপ, মানে এই যে একটা গ্যাস, এই যে এক নাম্বার গ্যাস, এই যে দুই নাম্বার গ্যাস, এই যে তিন নাম্বার গ্যাস, হ্যাঁ তিন নাম্বার গ্যাস, এই যে এই গ্যাসটার আলাদা চাপ ওটা আমরা আংশিক চাপ বলতেছি। বাংলা সহজ ভাবে ধরে সহজ ভাবে বোঝার চেষ্টা করেন, তার মানে এই যে এ গ্যাস বা এক নাম্বার গ্যাসের, এক নাম্বার গ্যাসের আংশিক চাপ কি হবে, পি অফ এ, এক নাম্বার গ্যাসের আংশিক চাপ কি হবে, পি অফ এ, আবার দুই নাম্বার গ্যাসের আংশিক চাপ কি হবে, পি অফ বি, পি অফ বি, তিন নাম্বার গ্যাসের আংশিক চাপ কি হবে, পি অফ সি, এন্ড এই তিনটা চাপ, এই তিনটা চাপকে যোগ করলে কি পাওয়া উচিত, এই তিনটা চাপকে যোগ করলে কি পাওয়া উচিত, মোট চাপ পাওয়া উচিত, এই তিনটা চাপকে যোগ করলে কি পাওয়া উচিত, মোট চাপ পাওয়া উচিত, হ্যাঁ মোট চাপ পাওয়া উচিত, এটাই আসলে আমাকে বারবার কথা, হ্যাঁ তাহলে এই যে মোট চাপ, মোট চাপকে আমরা নর্মালি বড় হাতের পি দ্বারা প্রকাশ করি, আপনি বলবেন ভাই এটা কি ছোট হাতের পি, না এটাও বড় হাতের পি, বাট নর্মালি পি এর নিচে যদি কিছু না লেখা হয় এটাকে আমরা বলি মোট চাপ, কি বলি মোট চাপ, আর যদি পি এর নিচে কিছু একটা লেখা হয়, মনে করেন পি এর নিচে লেখা হচ্ছে আমি, তার মানে এইটা হচ্ছে আমি নামক গ্যাসের আংশিক চাপ, আমি নামক গ্যাসের, আমি নামক গ্যাসের আংশিক চাপ। আমি নর্মালি ভাই নিজের ভাষায় পড়াইতে পছন্দ করি, কারণ বইয়ের ভাষা আমার কাছে কেন জানি কেমন লাগে, বুঝছেন আমি জানি না, তো আপনারা একটু আমার ভাষার সাথে আগে সব বুঝতে আপনারা, তো আপনারা একটু নিজের মতো করে পড়েন গ্যাসের আংশিক চাপ, আংশিক চাপ আশা করি বুঝাইতে পারছি, এতটুকু বুঝছে নিয়ে আমাকে একটু বলেন যে ভাইয়া বোর্ড বুঝছি, তাহলে একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি বলবেন, এতটুকু বুঝছি না, হ্যাঁ চার্জ করতেছি না, ভাই কমেন্ট করতে পারবেন একটু, আমরা যে কাজটা করব আমরা কোনো কথাবার্তা না বলে, কোনো কথাবার্তা না করে ম্যাথ করা শুরু করবো। দেখেন আমি কেন ম্যাথের ব্যাপারে বেশি জোর দিই, অনেকে বুঝছেন মানে কয়েকদিন আগে আমি একটা কমপ্লেন শুনলাম যে আমি থিওরি পড়াই না ম্যাথ করাই, বুঝছেন আমি থিওরি পড়াই না, বাট আসলেই যে আমি থিওরি পড়াই না ভাই, আপনি দ্রাব্যতার টাইমে ছিলেন, আপনি এই এসি খেলার টাইমে ছিলেন, আপনি কেসিকেপি টাইমে ছিলেন, যদি আপনি থাইকা থাকেন কখনোই আপনি বলতে পারবেন না যে এলাম ভাই থিওরি পড়ায় না, হ্যাঁ আমি থিওরি পড়াই, থিওরিটা একটু স্পিডের সাথে কম ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করি যাতে করে আপনারা ম্যাথ প্র্যাকটিস করার সুযোগ বেশি পান, এই নিয়তে, হ্যাঁ থিওরি এখন দেখেন আমি যদি থিওরি পড়াই ভাই লাভটা কার, আমার নাকি আপনার, আমি থিওরি পড়াই লাভ আপনার, মানে লাভ আমার, আমি থিওরি পড়া একটা ক্লাস কভার দিলাম আস্তে আস্তে গেলাম, পরে আবার থিওরি পড়া একটা ক্লাস কভার দিলাম আস্তে আস্তে গেলাম, এরপর আরো ম্যাথ করাইলাম, তার মানে কি আমি আরো বেশি বেশি ক্লাস পাচ্ছি, বেশি বেশি ক্লাস বেশি বেশি টাকা, এরকম চিন্তা করে ভাই লাভ নাই, টাকা কামানো সহজ, হালাল পথে টাকা কামানো অনেক কঠিন, বিশ্বাস করেন আপনার যদি নিয়ত ভালো না থাকে ওই টাকাতে বরকত থাকবে না, আপনার নিয়ত ভালো থাকলে, এই যে আমার বাবা মারা গেছে আমার নিয়ত ভালো আলহামদুলিল্লাহ আমার নিয়ত ভালো, তো আমার বাবার অপারেশনের টাকা আমি দিতে পারছি, কেন দিতে পারছি আল্লাহ মিলাই দিছে, বাট আমার মানে সুযোগ সবাই সবাই কিন্তু সুযোগটা পায় না, তো অবশ্যই মাথায় রাখবেন হালাল পথে ইনকাম করতে হবে, হ্যাঁ টাকা খুব বাজে জিনিস, খুব বাজে জিনিস, খেয়াল করেন। এবার আসেন আমরা ডিরেক্টলি ম্যাথে চলে যাবো, বাট আমি একটু বাংলা কথা বলে নিই, হ্যাঁ বাংলা কথা বলে একটু খেয়াল করেন, দেখেন খেয়াল করবেন আমরা জানি আংশিক চাপ সমান সমান কি, হ্যাঁ আংশিক চাপ সমান সমান কি, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, কি বলছি আরেকবার, হ্যাঁ মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, এটা আমি পড়াইছি, হ্যাঁ কেপি তে পড়াইছি, কেপি পড়ানোর সময় পড়াইছি, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, মোট চাপ মানে বড় চাপ, এবার একটু খেয়াল করেন মোল ভগ্নাংশ মানে কি, আবার একটু চিন্তা করেন
এই যে একটা বক্স, এই যে একটা বক্স, এই যে এ গ্যাস, এই যে বি গ্যাস, এই যে সি গ্যাস, এ গ্যাসের মোল সংখ্যা মনে করেন পাঁচ মোল, কয় মোল? পাঁচ মোল। বি গ্যাসের মোল মনে করেন হচ্ছে কয় মোল? দশ মোল। সি গ্যাসের মোল সংখ্যা কত মোল? ধরে নেন পনেরো মোল। খেয়াল করে মনোযোগ দিয়ে বুঝছেন? হ্যাঁ, মনোযোগ দিয়ে বুঝছেন, একটু খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে বুঝবেন, দেখবেন হচ্ছে ভালো লাগতেছে। তিনটাকে যোগ করলে আপনি কি পাবেন বাবা? তিনটাকে যোগ করলে আপনি পাবেন কয় মন? তিরিশ মন। কয় মন পাবেন? তিরিশ মন না? হ্যাঁ, তিরিশ মন। আমি একটা কথা বলতে পারি, খেয়াল করে এই টোটাল যে গ্যাস, টোটাল যে গ্যাস, যতগুলা গ্যাস আছে সবগুলা গ্যাসের মোট মোল হচ্ছে তিরিশ মন। মোট মোল কত? মোট মোল হচ্ছে তিরিশ। মোট মোল কত? মোট মোল হচ্ছে তিরিশ। আর নিজস্ব মোল এগুলা কি? এগুলো হচ্ছে এর নিজের মোল, এ এর নিজের মোল, এ এর নিজের মোল। বি গ্যাসের এটা কি? বি এর নিজের মোল, বি এর নিজের মোল। হ্যাঁ, এগুলো কি? নিজের মোল। এগুলো হচ্ছে নিজের মোল। আর এটা কি? মোট মোল। মোল ভগ্নাংশ মানে, মোল ভগ্নাংশ মানে নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল, নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল, নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল ইনটু মোট চাপ। এবার একটু খেয়াল করেন, আমি আপনাকে বলি, আমি আপনাকে বললাম যে ভাইয়া কোশ্চেন খেয়াল করেন, যে আমি আপনাকে বললাম এ গ্যাসের, এ গ্যাসের, এ গ্যাসের, সে এ না, বি দিয়ে শুরু করি, বি গ্যাসের আংশিক চাপ বের করুন। আংশিক চাপ কত? বি গ্যাসের আংশিক চাপ কত? খেয়াল করুন, বি গ্যাসের আংশিক চাপ কত হবে? নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল। নিজ মোল কত? নিজ মোল কত? বি এর নিজের মোল কত? দশ। মোট মোল কত? মোট মোল হচ্ছে তিরিশ। মোট মোল হচ্ছে তিরিশ। মোট মোল হচ্ছে কত? তিরিশ। ইন্টু মোট চাপ, মোট চাপ কি? যে পি, মোট চাপ কত? মোট চাপ হচ্ছে, আচ্ছা মোট চাপ দিয়ে নেই, মোট চাপ, মোট চাপ ধরে নিলাম দশ এটিএম, ধরে নিলাম দশ এটিএম। তার মানে এই যে মোট চাপ, চাপের একক কি? চাপের একক এটিএম, রাইট? মানে এই যে এটিএম, বুঝছি না বুঝি না, আমি একটু বাংলা লিখি করে, নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল ইনটু মোট চাপ। নিজ কত? নিজ মোল, নিজ মোল হচ্ছে গিয়ে বি এর নিজ মোল হচ্ছে দশ। মোট মোল কত? মোট মোল হচ্ছে তিরিশ। ইনটু মোট চাপ কত? মোট চাপ হচ্ছে দশ। আমি মনে হয় বুঝে নিতে পারছি, কিন্তু তাড়াতাড়ি আমাকে বলেন, তাড়াতাড়ি আমাকে বলেন দুই বুঝছি। হ্যাঁ, মানে সেকেন্ড স্লাইড বুঝছি, কিন্তু তাড়াতাড়ি বলেন দুই বুঝছি, কিন্তু তাড়াতাড়ি বলবেন, এটা তাড়াতাড়ি। এটা তাড়াতাড়ি বলবেন হচ্ছে গিয়ে দুই নম্বর বলছি। হ্যাঁ, আমি আপনার হ্যান্ড রাইটিং ফলো করতে করতে হচ্ছে, আচ্ছা আমি একটু বলি, আমি একটু বলি, লিটারেলি আমার নিজস্ব কোনো হ্যান্ড রাইটিং নাই, আমার নিজস্ব কোনো হ্যান্ড রাইটিং নেই, আমি ডিরেক্টলি নাম মেনশন করতেছি, আমি ডিরেক্টলি নাম মেনশন করবো দরকার হলে, কোনো সমস্যা নেই। আমি মানে আমার লেখা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর ছিল, ওয়ান সেকেন্ড টাইম আমার লেখা সুন্দর ছিল। যখন আমি বড় হওয়া শুরু করলাম, মানে নাইনে উঠলাম, নাইনে উঠলাম, এইট থেকে আই গেস এইট, এইটে উঠলাম, তখন আমি দেখতাম যে আমার ক্লাসের ভালো স্টুডেন্ট যে আছে সে কিভাবে কলম ধরে আর কিভাবে লেখে। তো আমি দেখতাম কেউ এভাবে কলম ধরতো এভাবে লিখত, কেউ এইভাবে কলম ধরতে এইভাবে লিখতো, কেউ মনে করেন এইভাবে কলম ধরতে এইভাবে লিখতো। তো আমি লিটারেলি হচ্ছে তাদেরকে নকল করতাম, তাদেরটা নকল করতাম। অ্যান্ড আমি আসলে ম্যাক্সিমাম টাইমে এক এক টাইমে, যেমন আমি পরীক্ষা দিতাম এক এক খাতায় এক একভাবে লিখতাম, আমার নিজে হচ্ছে তাস্কিত হইতাম যে ভাই কেমনে কি লিখতেছে, মানে যখন যেভাবে বলছি সেভাবে কলম ধরে সেভাবে লিখতাম। আর মার্কারের ব্যাপারটা আমার লেখা এরকম ছিল না, আমার লেখা সুন্দর ছিল, সবভাবেই সুন্দর আলাদা হতে। তো আমি হচ্ছে যে টানাটানি যে এই যে টান টুন দেই, যে ভাই টান টুন দেই হচ্ছে আমাদের একদম বস লেভেলের একজন টিচার, অন্যরকম পাঠশালার জুয়েল ভাই, আমি কোনো প্ল্যাটফর্মের নাম নিতে চাচ্ছি না, বাট ওনারা সবাই চেনে, উনি পড়ায় না এখন, উনি হচ্ছে বাইরের কান্ট্রিতে থাকে পড়াশোনা করতেছে, ফিজিক্স এর জুয়েল ভাই, ফিজিক্স এর জুয়েল ভাই, অনেকে শুনছেন হয়তো ইউটিউবে সার্চ দিলে পাবেন, মানে ওনার লেখা ভাই মাখুন, ওনার লেখা দেখে দেখে আমি ট্রাই করতাম যে ভাই টান টুন দেওয়া, টান টুন দেওয়া, এই যে টান টুন দেওয়া, বুঝছেন, এই টান টুন গুলা দিতে পারতাম, মানে এগুলো ওনার থেকে শিখছি,
এবার না এবার কিন্তু আমার কাছে জাস্ট নরমালি বাট এই যে টাম টুমটা হচ্ছে আমার থেকে শিখছে বুঝছে তো আমি ভিডিও নিচ্ছে নকল করি সবাইকে নকল করার চেষ্টা করি যাই একটু খেয়াল করি দেখেন আমরা হচ্ছে যে পরে পাড়ে চলে যাই হ্যাঁ পরে পাড়ে চলে যাই ম্যাথ করাবো হ্যাঁ ম্যাথ করাবো এই 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 ভাই ফোকাস নিয়ে সমস্যা হচ্ছে আজকে এমনি সময় নেই আচ্ছা একটু খেয়াল করো একটু খেয়াল করো হ্যাঁ একটু খেয়াল করো তো আমরা নিজেকে ম্যাথ করো হ্যাঁ নিজেকে ম্যাথ করো একটু খেয়াল করবেন ম্যাথ করো ম্যাথ করো খেয়াল করো তো আমরা ডিরেক্টলি হচ্ছে ম্যাথে চলে যাবো হ্যাঁ ডিরেক্টলি ম্যাথে চলে যাবো কোনো কথাবার্তা ছাড়া ম্যাথ শুরু করবো ম্যাথ আমার কাছে রেডি আছে ম্যাথ রেডি আছে ম্যাথ রেডি হ্যাঁ ম্যাথ রেডি আচ্ছা ঠিক আছে খেয়াল করবেন ম্যাথ রেডি করা আছে জাস্ট আমরা ম্যাথগুলো তুলব হ্যাঁ জাস্ট ম্যাথ তুলব দুইটি পাত্রের একটিতে খেয়াল করবেন এক নাম্বার জাস্ট ভিজুয়ালাইজ করবেন ম্যাথ অ্যান্সার করবেন দুইটি পাত্রের একটিতে দুইটি পাত্রের একটিতে 99.99 কিলো পেস্কেল চাপে 99.99 কিলো পেস্কেল চাপে আমি কোন সিস্টেম বলবো না আমি চাচ্ছি আপনি জিনিসটাকে ধরে সলভ করেন হ্যাঁ আমি চাইলে কিন্তু সিস্টেম বলতে পারি ভাই P1 V1 P2 V2 এরকম ভাবে সিস্টেম বলতে পারি আমি সিস্টেম বলবো না প্লিজ হ্যাঁ আমি সিস্টেম বলবো না 99 কিলো পেস্কেল চাপে তাহলে শিখা হয় না ভাই আপনি বিভিন্ন ভাবে ম্যাথ সলভ করবেন একভাবে না সেন্টিমিটার কিউব নাইট্রোজেন এবং এবং অপরটিতে মানে অন্যটিতে হ্যাঁ অন্যটিতে অপরটিতে 150 কিলো পেস্কেল চাপে 500 সেন্টিমিটার কিউব 150 কিলো পেস্কেল চাপে 150 কিলো পেস্কেল চাপে 500 সেন্টিমিটার কিউব 500 সেন্টিমিটার কিউব 500 সেন্টিমিটার কিউব অক্সিজেন গ্যাস আছে অক্সিজেন গ্যাস আছে অক্সিজেন গ্যাস আছে একটা সরু নল দিয়ে যুক্ত করলে মিশ্রণের মোট চাপ কত হবে কাহিনী আছে সরু নল দিয়ে যুক্ত করলে সরু নল দিয়ে যুক্ত করলে সরু নল দিয়ে যুক্ত করলে মোট চাপ কত হবে হ্যাঁ মোট চাপ কত হবে মোট চাপ কত আচ্ছা এরকম একটা কোশ্চেন যদি তাড়াতাড়ি তুলেন আমরা আগে ভিজুয়ালাইজ করবো যে কি হচ্ছে না হচ্ছে দেন সলভ করবো কি হচ্ছে না হচ্ছে আজকে বেশি ম্যাথ করাই যাবো না জাস্ট কি হচ্ছে না হচ্ছে সলভ করবো বুঝবো তারপরে সলভ করা শুরু করবো তাহলে তুলে ফেলবো নাইট্রোজেন আচ্ছা আরেকটা পাত্রে কি আছে বাবা আরেকটা পাত্রে কি আছে আরেকটা পাত্রে আছে হচ্ছে 150 কিলো পেস্কেল আর 500 সেন্টিমিটার কিউব অক্সিজেন গ্যাস কি আছে 500 সেন্টিমিটার কিউব অক্সিজেন গ্যাস বুঝছেন তো আচ্ছা আমি দেখতেছি আমি দেখতেছি হ্যাঁ ওটা দেখতে আচ্ছা একটু খেয়াল করেন আচ্ছা এবার একটু খেয়াল করেন এই ম্যাথটাতে কি বলছে
বলছে এদেরকে সরু একটা নল দিয়ে যুক্ত করা হয়েছে। বাবা দেখেন, এই বাবা আপনারা নিজেরা নিজেরা কেন কথা বলতেছেন? নিজেরা নিজেরা কথা বলবেন না, ক্লাসের সময় নিজেরা নিজেরা কেন কথা বলেন? আপনারা বুঝেন মানুষরা বাবা, কত বুঝানো যায় আপনাদের। সরু নল দিয়ে যুক্ত করা মানে কি বলেন তো? এই গ্যাস এই গ্যাসের সাথে মিক্স হবে না। এই খেয়াল করেন, সরু নল দিয়ে যুক্ত করছে মানে যুক্ত করে দিলাম না, তার মানে কি একজন আরেকজনের সাথে কি হয়ে গেছে? এখন কানেক্টেড হয়ে গেছে। একজন আরেকজনের সাথে কি হয়ে গেছে? এখন কানেক্টেড হয়ে গেছে। এখন চিন্তা করেন, মনোযোগ দিয়ে বুঝেন, মনোযোগ দিয়ে বুঝেন, আপনি পুরো জিনিসটা বুঝতে পারবেন, না হলে আপনি বুঝতে পারবেন না। কারণ আমাদের গ্যাসের পাত্র কয়টা ভাইয়া? দুইটা গ্যাসের পাত্র, দুইটা। এই গ্যাসের মধ্যে আয়তন কত? 550। এই গ্যাসের মধ্যে আয়তন কত? 500। বাট এখন কি আর ভাই আলাদা আছে নাকি একসাথে হয়ে গেছে? একসাথে হয়ে গেছে। তখন এখন আয়তন কত হওয়া উচিত? এখন আয়তন কত হওয়া উচিত? 500 নাকি 550? দুইটার যোগফল। এখন কি হবে? দুইটার যোগফল। আচ্ছা মোট চাপ বলছে না, এই দেখেন মোট চাপ বলছে না। মোট চাপ মানে কি একজনের নাকি পুরাটা? পুরাটা, রাইট, পুরাটা। একটু বুঝেন সিস্টেমটা, বুঝেন টোটালটার মোট চাপ হচ্ছে পি, টোটালটার আয়তন হচ্ছে 500 যোগ 550, তার মানে 1050। তার মানে 1050 আমি জানি কি এটা ভি, দেখা যাবে নিচে, দেখা যাবে, দেখা যাবে, রাইট। তাহলে খেয়াল করেন টোটালটার আয়তন আমি জানি, টোটালটার চাপ আমার বের করতে হবে, রাইট। একটু কমা যাক, আমাদের কাজ হয়ে গেছে, আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে, খেয়াল করেন। এখন আমরা কি করতে পারি? এখন আমরা দেখতে পারি এই টোটাল জায়গার মধ্যে, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এই টোটাল জায়গার মধ্যে নাইট্রোজেন কি পরিমাণ চাপ দিতেছে, এই টোটাল জায়গার মধ্যে অক্সিজেন কি লেভেলে চাপ দিতেছে। দেন ওর চাপ আর ওর চাপ যোগ করলেই কি পাওয়া যাবে? মোট চাপ। আগে বুঝেন, আমি কোন সিস্টেমে যাইতে চাচ্ছি না, আমি চাচ্ছি আপনি প্রত্যেকটা ম্যাথকে ফিল করেন, প্রত্যেকটা ম্যাথকে ফিল করেন। ফার্স্টে বলছে সরু নল, সরু নল মানে কি ওদেরকে একসাথে করে দিছি না? সরল মানে ওদেরকে একসাথে করে দিছি মানে আয়তন কি সেম? না, আয়তন পুরাটা। আপনার কাছে কি চাইছে? মোট চাপ। মোট চাপ মানে কি? পুরাটা চাপ, সম্পূর্ণ চাপ, রাইট। তাহলে সম্পূর্ণ আয়তন আপনি জানেন, সম্পূর্ণ চাপ আপনি জানেন, এতটুকু ক্লিয়ার। এবার কি আপনার আমার বলছে মোট চাপ বের করতে, মানে আমি যদি সামহাও ওর চাপটা বের করতে পারি, মানে ও কিভাবে পাত্রে চাপ দিচ্ছে, ও কিভাবে পাত্রে চাপ দিচ্ছে, এটা যদি বের করতে পারি দুইটার সামেশন কি হয়ে যাবে? মোট চাপ হয়ে যাবে। আগে বলেন, আগে বলেন সিস্টেম বুঝছি, কিন্তু আপনি বলেন সিস্টেম বুঝছি, ম্যাথ করতে পারবেন। ম্যাথ বাই গরু ছাগল মানুষ সবাই করতে পারে, সিস্টেম শুধু মানুষ বুঝে, গরু ছাগল বুঝে না। আপনি বলেন যে সিস্টেম বুঝছি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি বলবেন হচ্ছে বাবা, এতটুকু বুঝছি, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন। মোট চাপ দেওয়া আছে, হ্যাঁ মোট চাপ, নলের আয়তন, এই নলের কোন আয়তন নাই বাবা, নলের কোন আয়তন নাই, নল দ্বারা বুঝানো হয়েছে। এখন আর এটা একটা পাত্র নাই, এখন দুইটা গ্যাস এর মধ্যে যাতায়াত আছে, মানে টোটালটা মিলা একটা, বুঝছেন? আমাদের ভাষাগত পার্থক্য, ভাষাগত বুঝার ব্যাপার আছে, কি কি যে নলের কোন আয়তন নাই, নল দ্বারা বোঝানো হচ্ছে আমি দুইটা গ্যাসকে একসাথে করে ফেলছি, নল দ্বারা দুইটা গ্যাসকে আমি কি করে ফেলছি, একসাথে করে ফেলছি, এটা বুঝতে হবে। এখন দেখেন আমি আপনাকে কোন আংশিক চাপের সূত্রে যেতে বলতেছিলাম, আমি আপনাকে আংশিক চাপ পড়াই নেই, মনে করেন আপনি সিস্টেম বুঝেন, কি সিস্টেম ভাইয়া? আমার কাছে পি বের করতে হবে, কি বের করতে হবে? পি বের করতে হবে, ভি দেওয়া আছে, ভি কেমনে আসলো? দুটো যোগফল। পি বের করতে হবে, ভি দেওয়া আছে, তার মানে ভাইয়া পি বের করতে হবে, ভি দেওয়া আছে, এটা আমার জানা। আরেকটা কি, আমি ওর ব্যাপারটা বলছি, রাইট, ওর ব্যাপারটা বলছি, খেয়াল করে ওর কি দেওয়া আছে? পি দেওয়া আছে, ওর কি দেওয়া আছে? পি দেওয়া আছে, ওর কি দেওয়া আছে? ভাইয়া ভিও দেওয়া আছে, তার মানে একজনটা আপনি জানেন, মানে এক নম্বর পাত্র পি ওয়ান ভি ওয়ান, আর এটা হচ্ছে মোট, তাহলে আমি কি বলতে পারি এখানে, এটি কি আমাদের বয়েলের সূত্র না? এই বয়েলের সূত্র না, তাহলে পি সমান সমান কি হবে? পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই এই যে ভি, এই ভি মানে কি? এই ভি মানে টোটাল ভি, এই ভি মানে কি? টোটাল ভি, তার মানে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা লিখতে পারবো কি, ওই যে 99.99, ভি ওয়ান কত? ভি ওয়ান হচ্ছে গিয়ে 550, ভি কত? ভি হচ্ছে গিয়ে 1050। এবার একটু খেয়াল করেন, পি ভি সমান সমান পি টু ভি টু, মানে কি ভাইয়া মোট পি জানেন, মোট ভি জানেন, হ্যাঁ। এবার এটা থেকে কি আসবে?
মানে এইটা দিয়ে আরখানা বিক্রি হবে কি বের করব আসলে এই যে দেখেন তাহলে এই যে পি লিখলাম তাহলে ভি পি টু ভি বাই ভি এই ভি কি মোট ভি কত 1050 পি টু কত ওই যে 150 ভি টু কত 500 এখন কথা হচ্ছে ভাইয়া আপনি তো বলছিলেন পি রে মোট ভি বুঝে না এই বিষয়টা এই যে মোট ভি মোট পি বলছি ওর সাপেক্ষে যখন বলা হয়েছে ওর সাপেক্ষে যখন বলা হয়েছে আসলে বোঝানো হচ্ছে আংশিক চাপ ওর সাপেক্ষে যখন বোঝানো হচ্ছে আংশিক চাপ ওর সাপেক্ষে যখন বোঝানো হচ্ছে আংশিক চাপ যোগ করলে মোট চাপ হয়ে যাবে তার মানে এই উত্তর আর এই উত্তর যদি আমি যোগ করি তাহলে কি পাবো পুরো পাত্রের মোট চাপ হয়ে যাবে এটা কি পি অফ এন টু এটা হচ্ছে পি অফ ও টু পি অফ এন টু পি অফ ও টু এটা দিয়ে দিলাম আমি মনে হয় বুঝাইতে পারছি আমরা বলছি মোট চাপ যোগ করার পরে বাট আমি যখন টোটাল আয়তনকে ওর পি আর ভি এর সাথে কনসিডার করব যেই পি পাবো এটা কার পি ওর পি না ওর পি হ্যাঁ আশা করি বুঝাইতে পারছি কিন্তু তারপরে আমাকে বলেন এক নাম্বার বুঝছি কিনা যারা মনোযোগ দিচ্ছেন তারা বুঝবেন যারা কমেন্টের মধ্যে দুষ্টামি করতেছেন একজন আরেকজনের সাথে কথা বলতেছেন বা তারা বুঝবেন একটু তাড়াতাড়ি হ্যাঁ একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি বাবা হ্যাঁ একটু তাড়াতাড়ি চাপ দুটার জন্য সেম হবে না বাবা চাপ দুটার জন্য সেম হয় কেন পরিমাণ আলাদা না মানে এটা অন্য গ্যাস না অন্য গ্যাস না এটা তাড়াতাড়ি হ্যাঁ আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন বাবা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন কোনো বেলা নিয়েন না তাহলে দেখবেন হচ্ছে ভুল করে ফেলবেন ঠিক হয়ে যাবে হ্যাঁ ঠিক হয়ে যাবে পরে ম্যাট একটু মন দিয়ে করেন তাহলে দেখবেন হচ্ছে ভালো লাগবে সেম ম্যাথ আরেকটা করেন খেয়াল করেন দেখেন আমি যদি আপনাকে বলি আমি যদি আপনাকে বলি হচ্ছে সে সে যে ভাই 99.99 কিলো পেস্কেল চাপ দুই নাম্বার ম্যাথ 99.99 কিলো পেস্কেল চাপ এখন খেয়াল করেন আমি কিন্তু একটা কাজ করতে পারতাম আমি আংশিক চাপের বইয়ে যেমন থিওরি দেওয়া আছে পি এ যোগ পি বি যোগ পি সি ইকুয়াল বড় হাতের পি তারপরে আপনার পি ভি ইকুয়াল পি ওয়ান ভি ওয়ান প্লাস পি টু ভি টু এইগুলো প্রমাণ করে দিতে পারতাম আমি মনে করি না এইগুলো লজিক্যাল সূত্র কারণ আমার মনে হয় যে আমরা যদি গ্যাসের সিস্টেমটা বুঝি টোটাল সিস্টেমটা ধরতে পারি আমরা যে কোনো ওয়েতে ম্যাথ করতে পারি তাই ওইগুলাকে ইম্পর্টেন্স দেওয়ার চেয়ে ম্যাথে ঢুকে যাওয়া অ্যান্ড ম্যাথকে নিজের মন মতো বুঝে সলভ করা বেশি ইফেক্টিভ এই জন্য আমি ওই বইয়ের থিওরিটার পড়াচ্ছি না বইয়ের থিওরিটার মূল পার্টটা আমি পড়াই গেছি যে ভাই মোট আংশিক চাপ যোগ করলে কি হয়ে যাবে আংশিক চাপ গুলো যোগ করলে কি হয়ে যাবে মোট চাপ হয়ে যাবে এখন কোন একটা দল বলবে এনাম ভাই থিওরি পড়ায় না আল্লাহ হস্তে ভাই রিকোয়েস্ট না ঠিক আছে এগুলো বলেন না ভাই এটা খেয়াল করেন দেখেন তাহলে 99.99 কিলো স্কেল চাপে 500 সেন্টিমিটার কিউব অক্সিজেন চাপে 500 সেন্টিমিটার কিউব অক্সিজেন ও 79.99 কিলো স্কেল চাপে ও 79.99 কিলো স্কেল চাপে একটি শূন্য পাত্রে মিশানো হইল এই যে দেখেন এক ডেসিমিটার কিউব মানে এক লিটার আয়তনের এক ডেসিমিটার কিউব আয়তনের আয়তনের একটি শূন্য পাত্রে মিশানো হলো একটি শূন্য পাত্রে মিশানো হলো বাংলা লেখার যে অবস্থা বাংলা বানান কেউ বুঝি না
শূন্য পাত্রে মিশানো হলো, একটি শূন্য পাত্রে মিশানো হলো, মিক্স করা হলো, হ্যাঁ মিশানো হলো, মিশানো হলো। মিশ্রণের মোট চাপ কত? এত টান টুন দিয়ে লেখার চেষ্টা করি কিন্তু ওই জুয়ের ভাইয়ের ধারে কাছে হয় না, বুঝছেন? মিশ্রণের মোট চাপ কত? তবে কয়েকটা কয়েকটা হচ্ছে ইয়া মিলে, মানে হচ্ছে যে চ প, এই যে প লেখাটা ওনার সাথে মিলে, মানে আমি ভাই ব্যাপক নকল করি, বুঝছেন? তো যাই হোক, খেয়াল করি, এবার আসেন দেখেন জিনিসটা বুঝেন, দেখবেন হচ্ছে ভালো লাগবে। শূন্য পাত্র কি? শূন্য পাত্র মানে, শূন্য পাত্র মানে খালি পাত্র, ঠিক আছে? শূন্য পাত্র মানে খালি পাত্র। আচ্ছা দেখেন কি বলছে, যে ভাইয়া এত চাপ আর এত সেন্টিমিটার কিউব অক্সিজেন গ্যাস, ঠিক আছে, একটা শূন্য পাত্রে মিশা দিয়েছে, মানে এই যে একটা খালি পাত্র, এই যে একটা খালি পাত্র, বুঝবেন এক্সট্রা আজেবাজে জিনিস বুঝাচ্ছে, এটা বুঝেন, মনোযোগ দিয়ে বুঝেন। এই যে একটা খালি পাত্র, খালি পাত্র কতটুকু? এক ডেসিমিটার কিউব, ডেসিমিটার কিউব যেই কথা লিটার একই কথা, তার মানে এটা কি এক লিটার বা এক হাজার ML বা এক হাজার সেন্টিমিটার কিউব, ৯৯.৯৯ কিলোমিটার চাপ, আর ৫০০ সেন্টিমিটার কিউব অক্সিজেন, একটু কাছে, রাইট? আপনি ডাটা বুঝেন, ডাটা বুঝেন, পাত্র একটু বড় করে দিই, হ্যাঁ পাত্র একটু বড় করে দিই। আরেকটা কি আছে, ৭৯.৯৯ কিলোপেস্কাল চাপে ২৫০ সেন্টিমিটার কিউব নাইট্রোজেন গ্যাস, বুঝেন সিস্টেম, বুঝেন? এখন মোট আয়তন কত, এখন মোট আয়তন কত, এদের যোগফল, এদের যোগফল লিখবো নাকি এক হাজার লিখবো, আমার একটু বলেন, আপনার কমন সেন্স, আপনি আপনার গ্যাসের চ্যাপ্টার পড়াচ্ছি, আজকে মনে হয় ৭ বা ৮ নম্বর লেকচার, এতটুকু কমন সেন্স আপনার থাকা উচিত যে ভাইয়া এখন মোট আয়তন কত আমাকে বলবেন, এখন মোট আয়তন কত, সিস্টেমের মোট আয়তন কত, ৫০০ যোগ ২৫০ নাকি ১০০০, নাকি ১০০০ প্লাস ৫০০ যোগ ২৫০, একটু বলেন আমাকে। তাহলে একটু তাড়াতাড়ি, হ্যাঁ সুন্দর, ভেরি গুড। এই তো দেখেন, যারা ১০০০ বলছে তারা কি বাবা না বুঝা বলছে, তারা কি আমার ক্লাস করে নাই আগে, নাকি আজকে আমি থিওরি পড়াই নেই বলে সে পারবে না, এরকম না, এরকম না। আমি জানি আপনার লেভেল আছে, আপনি জাস্ট আপনি নিজেরই নিজে অপমান করেন, যদি আপনি জানেন, আপনি নিজেরে নিজে বুঝেন না, আপনার চান্স কতটুকু, আপনি কতটুকু সম্ভাব্যময় ওটা আমার খুব ভালো করে জানা, এন্ড এই জন্য কিন্তু আমি এতগুলো ম্যাথ করানোর সাহস পাই, না হলে কি করতাম, সাজেশন লেখা ওইটা সলভ করাই দিতাম, আপনারা পরীক্ষা কেমন পেয়ে যাবেন, বা কেন আপনাদের থেকে বইটা স্টুডেন্ট আসবে, আপনাদের থেকে মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি থাকবে, তার মানে আপনাদের মধ্যে ওই জিনিসটা আছে, এন্ড ওই জিনিসটা বের করার দায়িত্ব আমার, ওই জিনিসটাকে আরো কবর দেওয়ার দায়িত্ব না, এই জিনিসটা বুঝতে হবে, তার চেয়ে ম্যাথ করেন, বেশি বেশি ম্যাথ করেন, ভুল যাক, ভুল হলে ঠিক হয়ে যাবে, শেষ। কি রে ভাই এত বড় বড় কিসের মেসেজ, আচ্ছা এটা হচ্ছে গিয়ে সামহাও এখন একজন আপন মেবি সমস্যা হয়েছে, অসারিটা ভাইয়া মেবি, আচ্ছা এখন দেখেন, এখন কি আপনারা আমি আংশিক চাপের সূত্র শিখাই নেবি, আপনি ম্যাথ পারবেন না, এগুলো হাউল কথা, চিন্তা করেন। এই যে এটা কার অক্সিজেন, না এটা অক্সিজেন, না অক্সিজেনের কি দেওয়া আছে পি, অক্সিজেনের কি দেওয়া আছে ভি, এটা কি মোট ভি, তাহলে পি ভি জানেন, ভি জানেন, আরেকটা পি বের করতে হবে না বলেন তো, পি ভি আরেকটা ভি, তারপর এই যে ও কি একটা চাপ দেয় না, ও পাত্রিকে একটা চাপ দেয় না, এটাই তো আংশিক চাপ, এইটারই আংশিক চাপ বলে ফার্স্টে বুঝাইছি, তার মানে দেখেন ওরে পি ওয়ান ভি ওয়ান, এটা ভি টু, তাহলে এটা কি পি টু, তাহলে আসুন করে নেবেন, বা মনে করেন যারা বলছে যা ধরেন, এটা বলবেন এটা পি অফ কি, পি অফ অক্সিজেন, মানে অক্সিজেন আংশিক চাপ, যেটা পি অফ অক্সিজেন ইন্টু ভি, এই যে দেখেন পি ওয়ান ভি ওয়ান, আর এটা কি পি টু ভি টু, এটা আমরা পি টু ধরলাম, ভি টু ধরলাম, এটা নিজের ধর্মের উপর, তাহলে কি হবে
সূত্র শিখা লাগে নাকি এই যে মহিলা সূত্র শিখেছি না আগে আপনারা মানে পি অফ ও টু কি হবে সরি পি অফ এন টু নেবি না পি অফ এন টু কি হবে পি অফ এন টু ইন্টু ভি তাহলে কি হবে এখানে ইন্টু ভি টু পি থ্রি ভি থ্রি ওরে পি থ্রি ধরলাম ওরে ভি থ্রি ধরলাম তাহলে এখান থেকে আমরা ভি লিখব সরি পি অফ এন টু লিখব পি থ্রি ভি থ্রি ডিভাইডেড বাই ভি এবার মনে হয় বুঝাইতে পারছি একটু তাড়াতাড়ি আচ্ছা যাই আপনি একটু আমি একটু মান গুলো বসে দিই অনেকে ভেজাল লাগিয়ে দিলে এক হাজার পি টু কত 99.99 ভি টু কত 500 পি থ্রি কত পি থ্রি হচ্ছে গিয়ে 79.99 আর ভি থ্রি কত 250 ভি কত ভি হচ্ছে 1000 একটু তাড়াতাড়ি বলেন আমার দুই নম্বর বুঝছি তাড়াতাড়ি বলবেন দুই নম্বর বুঝছি ধরার ব্যাপার ওয়ান টু থ্রি এগুলো তো ধরার ব্যাপার তাই না একটু তাড়াতাড়ি বাবা হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন বুঝছি কিনা ভালো কথা আমাদের হচ্ছে গিয়ে কেমিস্ট্রিতে কিন্তু নূর যুক্ত হয়েছে নূর আমার খুব খুব কাছের একজন ছোট ভাই খুব কাছের একজন কলিগ বলতে পারেন খুবই ভালো একটা ছেলে খুবই ভালো পড়ায় আমি যতটুকু জানি খুবই ভালো পড়ায় অ্যান্ড ওইরকম ভাবেই কিন্তু পড়াচ্ছে তো নূর কিন্তু হচ্ছে গিয়ে দেখলাম পরিমাণগত রসায়ন করতেছে হ্যাঁ পরিমাণগত রসায়ন করাচ্ছে আমি কিন্তু ভাই নূর ভাইয়ের মতো এত ভালো পড়াইতে পারবো না সবগুলো আমি ধরে ধরে করাই দিতে পারবো না ম্যাথ করাইতে পারবো বাট হয়তো আমি সলভটা আপনার আপনার করতে দিব যাই হোক তো হচ্ছে গিয়ে ভাইয়ের ক্লাস গুলো মনোযোগ দিয়ে করবেন অবশ্যই করবেন আমি জানি আপনারা আমার ক্লাস করবেন না নূর ভাইয়ের ক্লাস করার পরে যেটাই হোক দেখেন মাত্র হচ্ছে গিয়ে 109 জনের মতো তো যেটা বলতেছি নূর ভাইয়ের ক্লাস গুলো মনোযোগ দিয়ে করবেন কারণ আমি একটা জিনিস বলি ভাইয়া মাত্র ক্লাস নিতে আসছে এই টাইমে সে যদি আপনাদের থেকে সাপোর্ট না পায় তাহলে কিন্তু আপনারা তার থেকে ভালো ক্লাস এক্সপেক্ট করতে পারেন না আমি বুঝাইতে পারছি মনে হয় এখন আমি একটা জায়গায় নতুন পড়াইতে গেছি ওইখান থেকে যদি রেসপন্স না পাই আমার নিজের কাছে খারাপ লাগবে আমার মন চাইবে না ভালো করে পড়াইতে বা আমার পড়াইতেই মন চাইবে না তাই না তো আপনারা অবশ্যই নূরের ক্লাস গুলাকে সাপোর্ট করবেন হ্যাঁ অবশ্যই আমি বলতেছি না যদি ও খারাপ করে আপনি সাপোর্ট করেন কখনোই বলতেছি না আমি বলতেছি ও যদি ভালো পড়ায় থাকে ও যদি আপনারে বুঝাইতে পারে ও যদি আপনারে বুঝাইয়ে শেষ করাইতে পারে তাহলে কেন আপনার সাপোর্ট করতে সমস্যা তাহলে কেন আপনার রেসপন্স করতে সমস্যা আমার বুঝান আশা করি আমি বুঝাইতে পারছি তার মানে আপনারা অবশ্যই ক্লাসে থাকবেন নূর ভাইয়ের ক্লাসে স্পেশালি থাকবেন এখন আমার কি হয়েছে ব্যাপারটা আমার ক্লাসে কোনো ভাই থাকুক না থাকুক আমি আজীবন এমনি পড়াবো বুঝছেন ব্যাপারটা হয়েছে এরকম তো নূর ভাইয়ের ক্লাসটাতে আপনারা থাকেন থাকার চেষ্টা করেন উইকে একটা ক্লাসে তো করায় থাকার চেষ্টা করেন সাপোর্ট করার চেষ্টা করেন তাহলে দেখবেন ভাইয়ার কাছে ভালো লাগবে ভাইয়া আরো এনার্জি পাবে আপনাদেরকে পড়ানো অ্যান্ড আরো সুন্দর করে চ্যাপ্টারটা শেষ করবো হ্যাঁ আমি ইনশাআল্লাহ কখন আপনাদের পরিমাণ কত রসায়ন পড়ানোর সুযোগ পেলে পড়াবো না বাট নূর ভাইয়া যেহেতু পড়াচ্ছে আমার আশা করি পড়াইতে হবে না তাড়াতাড়ি বলেন তো দুই নম্বর বুঝছি কিনা কোন সমস্যা আছে কিনা আপনারা নিজের নিজের কথা বলেন না একটু তাড়াতাড়ি হ্যাঁ একটু তাড়াতাড়ি জৈব রসায়ন আপনাদেরকে চাই জৈব রসায়ন আপনাদেরকে চাই ইনশাআল্লাহ দেখেন অর্গানিক তো বড় সিলেবাস আর ইচ্ছা আছে ইচ্ছা আছে বিশেষ করে আপনাদের এই ব্যাচে কারণ আপনাদের এই ব্যাচে আমি অনেকদিন ধরে ক্লাস নিচ্ছি তো তো ন্যাচারালি ন্যাচারালি এখন সমস্যা হচ্ছে যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের দায়িত্বটা আল্লাহর রহমতে আমার উপর পড়ছে
তো অনেক আপকামিং টিচার আসতেছে, মানে তাদেরকে গাইড করতে হবে, তাদেরকে ক্লাস নেওয়ার সুযোগ দিতে হবে। হ্যাঁ, তবে আমি ভাই প্রচুর স্বার্থপর মানুষ, আমি আপনাদের অর্গানিকটা কখনো অন্য কারো হাতে দিব না ভাই, কারণ আমি জানি যে আমাদের বাংলাদেশে অর্গানিক কর্ম সিস্টেমটা ভালো না, আমাদের বাংলাদেশের মাটিতে অর্গানিক কর্ম সিস্টেমটা ভালো না, আমি জানি। তো অন্য কেউ, আমি সবাই বলবো বাবা তোর সব চ্যাপ্টার পড়া, আমার টাকা পয়সা দিতে হবে না, বাট অর্গানিকটা আমি পড়াবো আপনাদের, ইনশাল্লাহ ইচ্ছা আছে, হয়তো পুরোটা পড়াইতে পারবো না, বাট অর্গানিক আপনাদের শিখাবো, অর্গানিক শিখাবো যে কিভাবে বিক্রিয়া মুখস্থ না করে বিক্রিয়ার দিকে পাত্তা না দিয়ে অর্গানিক শিখা যায়, এইটা হচ্ছে টার্গেট। হ্যাঁ, এটা হচ্ছে টার্গেট। এবার আসেন হচ্ছে পরের পাঠে চলে যাই। হ্যাঁ, একটু পরের পাঠে চলে যাই, কারণ দেখেন এতদিন ধরে আপনাদেরকে পড়াচ্ছি, তার মানে আপনাদের উপর অবশ্যই আমার একটা দায়িত্ব আছে, অবশ্যই দায়িত্ব আছে। সামনে এইচএসসি 23 ব্যাচ আসবে, 24 ব্যাচ আসবে, তাদেরকে অনেক টিচার পড়াবে, আমি পড়াবো, কোনো প্রেশার নাই, বাট আপনাদেরকে অনেকদিন ধরে পড়াচ্ছি। তো বাবা, তো আপনাদের অর্গানিকটা যদি অন্য কেউ নেয়, আমার কিন্তু মানে আমার কিন্তু এখানে কোনো হিংসা না যে সে কেন অর্গানিক পড়াবে, আমি কেন পড়াবো, এরকম না। আমাদের আমার মূল সমস্যা হচ্ছে যেই বাংলাদেশে ফার্স্টেই এলকেনের 20টা নাম লেখানো হয়, সেই বাংলাদেশে পোলাবাইন কতটুকু অর্গানিক শিখবে আমার ডাউট আছে। আমি অ্যাজ এ স্টুডেন্ট অফ অর্গানিক বলতেছি, কথাটা মিলাই নিয়ে এখানে, যে বাংলাদেশে প্রথমে একটা স্টুডেন্টকে বলা হয় যে এলকেনের 20টা নাম শিখো, যেই বাংলাদেশে বলা হয় যে নামকরণ, এত বড় বড় নামকরণ শিখো, তাদেরকে কিভাবে অর্গানিক শিখানো যাবে এইটা পসিবল না, বাংলাদেশের মাটিতে পসিবল না। হ্যাঁ, তো আমি এইটাই ইনশাল্লাহ আপনাদেরকে শিখাবো যে কিভাবে এই সমস্ত বিরক্তিকর জিনিস বাদ দিয়ে অর্গানিক শিখা যায়। হ্যাঁ, আচ্ছা, তো আমরা তিন নাম্বার কোশ্চেন চলে যাই, তিন নাম্বার। দশ সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট, এখন ভালো লাগবে আপনার কাছে, আমি আপনার বলছিলাম যে আমি সূত্র শিখাবো না, কেন শিখাবো না, এই যে একটু মিলাই নেন, এখন 127 দশ সেন্টিমিটার কিউব সিলিন্ডারে কেন করেন 14 গ্রাম নাইট্রোজেন, 160 গ্রাম অক্সিজেন গ্যাস ভর্তি আছে, 14 গ্রাম নাইট্রোজেন, 160 গ্রাম অক্সিজেন, 14 গ্রাম নাইট্রোজেন ও 160 গ্রাম অক্সিজেন গ্যাস ভর্তি আছে, গ্যাসগুলোকে আদর্শ মন করে মিশ্রণের মোর্চা বের করো, আচ্ছা বলছে মোর্চা বের করো, আমরা কিন্তু এখন পর্যন্ত আগের দুটা ম্যাথ করছি মোর্চা বের, হ্যাঁ আগের দুটা ম্যাথ কিসের করছে মোর্চা বের করছে, হ্যাঁ আগের দুটো ম্যাথ মোর্চা বের করছে, খেয়াল করেন মনোযোগ দিয়ে বুঝেন, চিত্ররা আঁকেন ভাই, চিত্ররা আঁকেন দেখবেন আপনার কাছে ভালো লাগবে। হ্যাঁ, 160 গ্রাম বলছিল বা 16 গ্রাম বলছিল, শিওর 160 গ্রাম, হ্যাঁ 160 গ্রাম, খেয়াল করুন আমরা বলছি কি মোর্চা, তেমন আসেন বুঝছেন, হ্যাঁ এই যেটা পাত্র, এই পাত্রে কি কি আছে, 27 সেন্টিমিটার 10 সেন্টিমিটার কিউব সিলিন্ডার, মানে এই পাত্রে কি জানেন, এই পাত্রে ভি জানেন, এই পাত্রে কি জানেন ভি জানেন, বুঝছেন 14 গ্রাম নাইট্রোজেন, তার মানে ডাটা কি, নাইট্রোজেনের ডাটা কি 14 গ্রাম, বুঝছেন 160 গ্রাম অক্সিজেন, 160 গ্রাম অক্সিজেন, একটু মিলান প্লিজ, হ্যাঁ সবাই চুপ থাকেন, সবাই চুপ থাকেন, যে যা মন চাচ্ছে বলুন, একটু মিলান আগের দুইটা মেথের সাথে মিলান, বারবার বলতেছি, হ্যাঁ আপনি মিলাবেন আমাদের পড়া অ্যাকুরেট কিনা,
আমরা এক সূত্র থেকে লাভ দিয়ে অন্য সূত্রে যাইতে পারি কিনা এটা জরুরি জিনিস, বুঝলেন বুঝছেন বাবা? হ্যাঁ, একটু আগে এখানে ভি ছিল না, একটু আগে এখানে ভি ছিল, একটু আগে এখানে ভি ছিল, মোট ভি ছিল 1000 লিটার, সরি 1000 ml বা 1 লিটার। হ্যাঁ, এটা ছিল। এখানে কি ছিল? এই যে একটা গ্যাস, এই গ্যাসে কি ছিল? এই গ্যাসের P1 V1 জানতেন, ভি জানতেন, পি বের করতাম, পি ভি জানতাম, ভি জানতাম, পি বের করতাম। আবার এই গ্যাসে কি দেওয়া ছিল একটু আগে? পিভি দেওয়া ছিল, পিটু ভি দেওয়া ছিল। এই গ্যাসে কি দেওয়া ছিল? পি আর ভি দেওয়া ছিল। এই গ্যাসে পি আর ভি দেওয়া ছিল, ভি দেওয়া ছিল, আমরা আরেকটা পি বের করতাম, আমরা আরেকটা পি বের করতাম। এখন কি দেওয়া আছে? এখন কি দেওয়া আছে নাকি দেওয়া নাই? এখন দেওয়া আছে নাকি দেওয়া নাই? দেওয়া নাই। এখন কি দেওয়া আছে? ভর দেওয়া আছে। এখন কি দেওয়া আছে? ভর দেওয়া আছে। ম্যাথ আমরা করতে পারবো কি পড়বো না? পরের হিসাব। ম্যাথ করতে পারবো কি পারবো না? পরের হিসাব, পরেরটা পরে দেখা যাবে। আগে বলে পার্থক্য বুঝছি, যে একটু আগে দেওয়া ছিল পিভি, এখন দেওয়া আছে ভর। একটু আগে দেওয়া ছিল পিভি, আর ভি তো যাওয়াই ছিল, এটা কিন্তু আগেও ছিল, এটা আগেও ছিল, এখনো আছে। বাট একটু আগে পিভি ছিল ডাটা, এখন ভর। একটু আগে পিভি ছিল ডাটা, এখন ভর। আপনি আমাকে বলেন পার্থক্য বুঝছি, পার্থক্য বুঝছি তো বলেন। রাহাত ইসলাম সামি, আচ্ছা সামি হচ্ছে আমার সরাসরি স্টুডেন্ট। আচ্ছা, একটু খেয়াল করেন, একটু বুঝেন, দেখেন মনোযোগ দিয়ে বুঝেন। এবার আমরা কি করছি, কি কাজটা করবো? দেখেন ভাইয়া বুঝেন, হ্যাঁ ওর আংশিক চাপ আছে না? আপনি যা করতেন এতক্ষণ তাই করেন প্লিজ, আপনি যা করতেন এতক্ষণ তাই করেন, হ্যাঁ তাই করেন। ভরের হিসাব পরে, হ্যাঁ ভর আমরা পরে দেখবো, ভর আমরা পরে দেখবো। আমি চাচ্ছি আপনাকে সূত্র কনভার্ট শিখাইতে, শুধু একটা সূত্র শিখাইতে না। আপনি কি শিখছেন এতক্ষণ? ভাই এটার P1 V1 আছে, এটার ভি আছে, কি বের করবো কেমনে? এই যে পি বের করবো কেমনে বের করবো? পি কেমনে বের করবো? এই যে P1 V1 আছে, আর নিচে একটা ভি আছে, পি এইটা P1 V1 আছে, একটা ভি আছে, এর থেকে আপনি শিওর না এটা কার? এটা হচ্ছে গিয়ে নাইট্রোজেন, রাইট? এটা কার? এটা হচ্ছে গিয়ে নাইট্রোজেন। পি অফ এন প্লাস, এটা কি ভি মোট, এটা ভি মোট, আর P1 V1 এতক্ষণ এতক্ষণ তো এটা ছিল, রাইট? এখন কি করেন? পানি দিন, চা এখন গরম লাগছে, পানি দিন। খেয়াল করেন, একটু বুঝুন, হ্যাঁ একটু খেয়াল করেন। দেখেন আমরা এইখান থেকে কিভাবে এই জায়গাতে যাই, এইখান থেকে কিভাবে এই জায়গাতে যাই একটু দেখেন। এটা তো দেওয়া নাই, বাট আমরা শিখছি এতটুকু, এতক্ষণ ধরে এতটুকু শিখছি, এতক্ষণ ধরে এতটুকু শিখছি, বাট এটা তো দেওয়া নাই। এখন আমি কি করব? একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে বুঝেন, হ্যাঁ মনোযোগ দিয়ে বুঝেন। তাহলে P1 V1 থেকে আমরা ভরে কনভার্ট হবো, কিভাবে হবো এটা দেখবো। দেখেন এই P1 V1 আমরা কি লিখতে পারি? এটা তো পিভি, রাইট? এটা কি পিভি না? এটা কি পিভি না? পি আর ভি এর গুণফল না? তাহলে আমি এখানে লিখতে পারি এনআরটি P1 V1, এই জন্য স্ট্যান্ড করে ওয়ান দিলাম, কি দিলাম? ওয়ান দিলাম, আর তো ধ্রুবক T1 দিলাম, মন চেষ্টা দিলাম। এখন টি একটাই আছে, তার মানে T1 দেওয়ারও দরকার নেই, চিন্তা করেন ভাই, ভাল লাগতেছে না আমার তো আছে ভর, আমি কি করবো? আর বেটা এন সমান সমান কি ভর বা আণবিক ভর না? শিখছেন না আপনি ছোটবেলা থেকে? শেষ। তাহলে পি অফ এন টু সমান সমান কি হবে? আর টি আর টি এর জায়গায় থাকবে এন ওয়ানে, যে কি লিখবো আমরা? ভর বা আণবিক ভর, 14/28। ভি কত? ভি হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার কিউব। আবার এটার জন্য, এটার জন্য আমরা কি করতাম? পি টু ভি টু, আর একটা ভি আছে, এই যে বড় হাতের পি অফ এন টু, পি অফ কি এটা? এটা কি ওটা? হ্যাঁ পি অফ ও টু সমান সমান কি? পি অফ ও টু সমান সমান হচ্ছে কি? এটা কি ভি আসবে? এটা আসবে এন টু আর টু। আচ্ছা আমরা যেটা করতেছি না, আমাদের পি টু ভি টু ডিভাইডেড বাই ভি, এই পি টু এর, পি টু ভি টু এর জায়গায় আমরা কি লিখবো? এন টু আর টি। টি টু কেন লিখলাম না ভাই? তাপমাত্রা একটাই দেওয়া আছে, এজন্য আমি লিখলাম না ভি। এন টু কত বাবা? W/m না? W মানে কি? ওই যে অক্সিজেন কত? 160। আর অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 32। অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 32। দরজা পেয়ে দেন
অপশন হচ্ছে 30 আর টি আর কত আর আপনারা জানেন 0.081 রাইট এটা জানেন টেম্পারেচার হবে 127 কেলভিন আর দিতে হবে না কেলভিন তো ভি কত ভি হচ্ছে 10 সেন্টিমিটার কিউব অবশ্যই অবশ্যই এটাকে লিটার বানাইতে হবে অবশ্যই কি বানাইতে হবে লিটার বানাইতে হবে অবশ্যই লিটার বানাইতে হবে তার মানে 1000 দিয়ে ভাগ করে নেন 1000 দিয়ে ভাগ করেন কেন লিটার বানাইতে হবে কেন কারণ 0.081 লিটার এটিএম পার কেলভিন পার মোল আপনারা আমি এতটুকু শিখেছি রে বাবা এতটুকু আমি প্রে শিখেছি শুধু শুধু বই নেন না আমি আপনাদের শিখাই না আমি তো সব শিখেছি আমি আপনাদের জাস্ট চাচ্ছি আপনি সূত্র শিখেন না সূত্র শিখলে আপনার জীবন নষ্ট আপনি সিস্টেমটা এমন ভাবে শিখেন যে কি দেওয়া আছে আমার লাগবে কি যেমন P1 V1 দিয়ে শিখছি বাট নাই তো তাহলে এখান থেকে আমার গ্রামে আসতে হবে এইটা জানা দরকার আমি মুখস্থ করলাম লাভ কি হবে তাহলে আপনি আপনি মানুষ মানুষের গুরু সাগরের মধ্যে পার্থক্যটা কি হবে কথা বুঝছেন একটু মনোযোগ দেন তাড়াতাড়ি বলেন তিন নম্বর বুঝছি তাড়াতাড়ি বলেন তিন নম্বর বুঝছি তাড়াতাড়ি বলবেন তিন নম্বর বুঝছি টেম্পারেচার অবশ্যই ক্যালভিনে নিতে হবে টেম্পারেচার অবশ্যই ক্যালভিনে নিতে হবে এটা তাড়াতাড়ি বাবা হ্যাঁ আপনারা কেন ওর ওই যে ওই ছেলেটার কথা কান দিচ্ছেন এটা তাড়াতাড়ি ভাই আজকে ছুটি দেবেন হ্যাঁ আমি এখন ছুটি দেবো আর করবো না শুনো ভাই একটু খেয়াল করেন তাপমাত্রা মানে কেয়ামতের আগ পর্যন্ত ক্যালভিনে নিয়ে কাজ করবেন কথা বুঝেন কেমিস্ট্রিতে তাপমাত্রার যত কাজ আছে কেয়ামতের আগ পর্যন্ত ক্যালভিনে নিয়ে যাবেন ভুল গেলে আপনি আমার দোষ দিয়ে দিবেন হ্যাঁ আমি বুঝে নিব বাকিটা খেয়াল করেন আমি যদি আপনার একটা ভুল শিখাই আপনি যদি হচ্ছে গিয়ে শিখেন আমার গার্ডিয়ান মানে নিয়ে যান আমি কি না করবো কখনই না করবো আমি শিখে নিই দায়িত্ব আমার শেষ তো যেটাই বলতেছি তিনটা ম্যাথ একটু দেখবেন ফার্স্টের ম্যাথে দুইটা আয়তন রে আমরা সরু নল দিয়ে যুক্ত করছিলাম খাতাটা খুলেন খাতাটা খুলেন দুইটা আয়তনকে আমরা সরু নল দিয়ে যুক্ত করছি তাই দুইটা আয়তন যোগ হয়ে মোট আয়তন হয়েছে নাম্বার ওয়ান দুই নাম্বার ম্যাথে দুইটা আয়তনকে আমরা একটা আয়তনে ঢালছি তাই মোট আয়তনটি একটা আয়তন ওই যে শূন্য পাত্র ম্যাথ গুলা তিনটা ম্যাথ সামনে রাইখে অবজার্ভ করেন যে কি কি আছে কোন জায়গায় ইন্টারচেঞ্জটা হয়েছে না হলে আপনি বুঝবেন না বাবা অবজারভেশন সবচেয়ে জরুরি জিনিস আপনাকে অবজার্ভ করতে হবে আর তিন নাম্বার ম্যাথে আমরা পি আর ভি দেইনি আমরা ভর দিছি এন্ড আমি আপনাকে বলছি ভর দিয়ে শিখতে হ্যাঁ ভর দিয়ে শিখতে কিভাবে এইখান থেকে এখানে আসা যায় অনেক বইয়ে দেখবেন কি করছে অনেক বই বুঝতে করবে কি N1+N2 RT/V এরকম দেওয়া আছে এরকম দরকার কি এইভাবে তো শিখা হয় না এত তেলে তো হচ্ছে ওরা তো পারে দেখে এমন করছে আমি আপনি কি পারি না আমরা পারবো মানে আমরা চেষ্টা করার পরে পারবো এটা হচ্ছে মূল কথা হ্যাঁ একটু আশা করি বুঝিয়ে দিতে পারছি এটা তাড়াতাড়ি আমাকে বলেন যে 1 2 3 বুঝছি আমি ক্লাস ক্লোজ করে দেবো তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি বাবু হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আজকে এতটুকু থাকবে সবাই দোয়া করবেন আমার জন্য আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ